আসানসোল রেল স্টেশনের কারশেডে বিধ্বংসী আগুন, দমকলের দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফটো মার না ভাই, ফটো। বাইকের পিছনে ধাক্কা, ট্রাকে মৃত্যু দুজনের। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকে আগুন, দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দেখতে দেখতে একটা উদ্ধার অবসান। ডিপিএল এর কোক ওভেন ইউনিট বন্ধ হয়েছিল আগেই, এবার ভেঙে ফেলা হলো রাজ্য সরকারের অধীনে থাকা এই সংস্থার বিশালাকার কোল গ্যাস চেম্বার, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটাই তো আশা ছিল পশ্চিমবঙ্গে দিদিমণি সমাজাতি ছিলেন, যে বাংলাতে দিদি তৃণমূল ক্ষমতা এলে পরে আর তিনি লন্ডন বানাবেন, গোয়া বানাবেন। লন্ডন গোয়া তো হয়নি কিছু, আর দুর্গাপুরে স্বপ্নের শহর, বিধানচন্দ্র রায়ের স্বপ্ন ছিল ডিপিএল যে সেটা গ্যাস প্ল্যান্টটা, সেটাই ভেঙে দেওয়া হচ্ছে। এফএমসি বন্ধ, ফার্টিলাইজার বন্ধ, ডিপিএল এর মাল কাটিংয়ে চলে যাচ্ছে, ভেঙে দেওয়া হয়েছে, স্বাভাবিক আছে। তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের এই কোকোব্যান্ড প্ল্যান্ট, ডিপিএল প্ল্যান্ট, তাকে কত সহজে শেষ করা যায় এ রাজ্য সরকারকে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে এই রাজ্য সরকার গোটা দুর্গাপুরের শিল্প শহরটাকেই অকশানে তুলে দিতে চাইছে, যাতে গোটা দুর্গাপুরের শিল্প শহর অকশানে তুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাজ চাকরির সুযোগকে নষ্ট করে দেওয়া যায়। এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য শুনব। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে ডিপিএলকে মডার্নাইজেশন করার চেষ্টা ভাবনা করছেন। আপনারা জানেন পিডিসিএল নামক একটা গভর্নমেন্টেরই সংস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তারা ওই বাইরের বিল কালেকশন, তারপরে বাইরের কানেকশন ওইগুলো দেখাশোনা করছে। ভেতরে প্ল্যান্টের ভেতরে যা কাজ হবে, মডার্নাইজেশনের কাজ শুরু হবে। শুনেছি যে নিন্দুক নামে যে বিজেপি দল এবং সিপিএমের দল আছে, তারা নানা রকম কুৎসা রটাবার চেষ্টা করছে। দয়া করে যেখানে বাংলার মা প্রতিষ্ঠিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কোনো রকম কুৎসা রটাতে গেলে বা নানা রকম সরকারের বিরুদ্ধে বলতে গেলে আমরা কিন্তু তৈরি আছি কেমন করে যোগ্য জবাব দিতে হয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।